ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই চ্যানেল মায়া রান্নাঘর ইন্ডিয়ান ফুড। ঘুরতে ঘুরতে আজ আমরা চলে এসেছি মধ্যমগ্রাম হাট, অর্থাৎ বাদু রোডের উপর মধ্যমগ্রামের যে হাট আছে সেটি। প্রথমেই দেখতে পাচ্ছি এখানে পেঁপে, কুমড়ো, গাঠিগোচু এগুলো রয়েছে, আর এই বাদিকটা হচ্ছে কলার মার্কেট। যে কোনো দিন হাটের দিন আপনারা আসলে এখানে দেখতে পারবেন কলার মার্কেটটি বাদিকে পড়ে। আজ মঙ্গলবার, হাট চলছে, এবং আমরা অন্যান্য সবজির দিকে এগিয়ে যাব। এখন যে সময় সেটা হচ্ছে সাপ্লাইয়ের টাইম, অর্থাৎ মেনলি পাইকারি ব্যবসায়ীরা এখান থেকে কিনে কিনে নিয়ে যান। কুমড়ো রয়েছে, এদিকে কাঁচকলা, সমস্ত সবজি রয়েছে। একদম ভোর রাত থেকে হাট শুরু হয়, এখন পাইকারি বাজার প্রায় শেষের দিকে। আমরা এবার হাটের ভিতর দিকে ঢুকবো। এবার আমরা যাব পাখির বাজারের দিকে। এখানে সকালের দিকে পায়রা বিক্রি হয়, এই দেখুন সে পায়রা বিক্রির জায়গা, পাখি বাজার বলতে পারেন। এখানে দাদাকে দেখছি, তিনি পাখি নিয়ে ব্যস্ত। এখানে দুই দাদা পাখি নিয়ে এসছেন, তারা এখানে হাঁস, মুরগি, খরগোশ রয়েছে। দেখা যাক, এবার আমরা একটু অন্যরকম দোকানের দিকে যাব। পান সুপারি সহ সব দোকানই আছে, নেট রয়েছে এখানে।
এবার আমরা বেরিয়ে যাব অন্য একটা দিক থেকে। এটা হচ্ছে সকালের দিকের মোটামুটি চিত্র। বিকাল থেকে এখানে খুচরো বিক্রি হয়, অর্থাৎ সাধারণ লোকেরা এসে জিনিসপত্র এখানে কিনতে পারেন। যাওয়ার দিকে দেখছি যে প্রচুর কুমড়ো রয়েছে। আশা করি এই বাদুবাবু বাজারের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন।